কেশিয়ারিতে শক্তি বাড়ালো তৃণমূল, ফের অঞ্চল প্রধানের যোগদান তৃণমূলে। মঙ্গলবার কেশিয়ারি ব্লকের 4 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান সোনালী ঘোড়াই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। কেশিয়ারি দলীয় কার্যালয়ের প্রধান সহ জামসল বুথের পঞ্চায়েত সদস্য লক্ষ্মী মান্না তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি তৃণমূলের। বিজেপি পরিচালিত কেশিয়ারি ব্লকের কুসুমপুর 4 নম্বর অঞ্চলের প্রধান সোনালী ঘোড়াই যোগদান করায় দলের শক্তি বৃদ্ধি হলো বলে দাবি তৃণমূলের। এদিন কেশিয়ারি ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি অশোক রাও, সহ সভাপতি পবিত্র শীল, যুব রাজ্য সম্পাদিকা কল্পনা শীল, যুব সভাপতি সঞ্জয় গোস্বামী। বিগত 2.5 বছর বিজেপিতে থেকে যেভাবে কাজ করেছেন সেভাবেই আগামী বছরগুলোতে তৃণমূলে থেকে কাজ করবেন বলে জানান 4 নম্বর কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী ঘোড়াই। কেশিয়ারি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক রাও জানান, একজন পঞ্চায়েত সদস্য ও প্রধান যোগদান করায় দলের শক্তি বাড়ল। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রসঙ্গে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে জানান তিনি। আপনারা আজকে নিশ্চয়ই দেখতে পেলেন যে আমাদের কুসুমপুর 4 নম্বর অঞ্চল ওদিকে তার যে প্রধান সাহেবা আমাদের সঙ্গে যুক্ত হলেন এবং আমাদের একজন পঞ্চায়েত সদস্যও যুক্ত হলেন, আমাদের শক্তি বৃদ্ধি হলো। দলের যেটা কাজ দলের শক্তি বাড়ানো, আমরা শক্তি বাড়ালাম আজকে। এই সময় যোগদান বিধানসভা নির্বাচনের পর না, এটা সময় টময় তো কোনো ব্যাপার না, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউয়াস প্রসেস। আগামী পঞ্চায়েত নির্বাচন, পরবর্তী ক্ষেত্রে যে লোকসভা নির্বাচন, প্রত্যেক রাজনৈতিক দল এইভাবেই যেভাবে ক্রিয়াকর্ম করে সেইভাবেই আমরা করছি, এটা কোনো অসময় নয়, ঠিক সময়ই আমরা করছি। যোগদানের ফলে কি আপনার সেই অঞ্চলের শক্তি বৃদ্ধি হলো? এমনিতে আমরা বিগত বিধানসভা নির্বাচনে আমরা শক্তি বৃদ্ধি করেছি, 1000 ভোটে আমরা জয়লাভ করেছি, এটা তো শক্তি বৃদ্ধি অবশ্যই। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে যেহেতু প্রধান সাহেবা আমাদের দলে যোগ হলেন, আরও একটু আমাদের শক্তি বাড়লো, উন্নয়নের কাজ করতে আমাদের সুবিধা হবে। পঞ্চায়েত সমিতি গঠন নিয়ে কিছু? হ্যাঁ, পঞ্চায়েত সমিতি গঠন অতি অবশ্যই হবে, এটা দল দেখছেন কিভাবে করা যায় এবং সেই সঙ্গে প্রশাসন দেখছে। আগে তো আপনারা জানেন যে একটা ল অ্যান্ড অর্ডারের জন্য প্রবলেম ছিল, তো এখন সেই অবস্থাটা আমরা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি, এখন অনেকটাই ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক আছে কেশিয়ারিতে। আশা করি দল একটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা পঞ্চায়েত সমিতি পেয়ে যাবো। অশোক রাও, সভাপতি কেশিয়ারি ব্লক। 2.5 বছর ধরে আমি যেভাবে উন্নয়নের কাজ করে আসছি এবং এই 2.5 বছর পরের 2.5 বছর যাতে আমি এইভাবে উন্নয়নের কাজ করতে পারি সেজন্য আজকে যোগদান। কেশিয়ারি থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।